আসসালামু আলাইকুম ওরহামতুল্লিহি ওবরকাত হুন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রসুল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায় আমাদের আজকের বিষয়বস্তু হলো শীতার্ত মানুষের জন্যে আমাদের করণীয় শীত নামছে এবং এই শীতে অনেক অঞ্চলের মানুষ কষ্ট পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা বিশেষ করে গরিব দুঃখী শীত বস্ত্র কিনবার যাদের সামর্থ্য নেই সেই মানুষগুলোর জীবনযাপন খুবই মানবতর জীবনযাপন তারা করছেন এবং তাদের অবস্থা খুবই নাজক পরিস্থিতির মধ্য দিয়ে তারা পার করছেন আজ এই বিষয়টা নিয়ে আমাদের করণীয় কী এবং তাদের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি সেই ব্যাপারটা নিয়ে আজ আমরা আলোচনা করব আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাদিরিয়া মাদ্রাসা সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মোতারাম আলহামদুলিল্লাহ ভালো আছি মোতারাম শীত বস্ত্র এবং শীতার্ত মানুষ যারা যারা শীত বস্ত্র কিনতে পারছেন না ইনাদের পাশে আমাদের করণীয় কী আমরা কিভাবে দাঁড়াতে পারি এই টপিকটা নিয়ে আজ আমরা কথা বলবো প্রথমে আপনার কাছে আমি জানতে চাইবো যে আমাদের ইসলাম কোরান সুন্না এই বিপারে আমাদের কী দিক নির্দেশনা দেয় বিমান ইব্রাহিম ধন্যবাদ সতী দর্শক আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এটা একটা মানবিক বিষয় শীতার্থ মানুষ যারা কষ্ট পাচ্ছে শীত গরম এটা প্রাকৃতিক নিয়মেই প্রতি বছর আসে এবং শুধু বাংলাদেশে নয় পৃথিবীর অনেক জায়গায় শীত এবং গ্রীষ্ম দুভাবেই অতিক্রম করে তো সেই হিসাবে এই শীতের কবলে যখন প্রকৃতি চলে যায় জি তখন কিছু মানুষ তো নিজেকে প্রোটেক্ট করার মতো যথেষ্ট ঘরবাড়ি বাড়ি সামর্থ্য রাখে আর যাদের ঘরবাড়ি নাই অথবা ঘরবাড়ি আছে কিন্তু পরিধেয় জামা নাই পর্যাপ্ত মানে সরঞ্জামাদি নাই নিজেকে প্রোটেক্ট করার জন্য তারা কষ্ট পায় সেই কষ্ট লাঘব করার ক্ষেত্রে একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় এই বিষয়টি ইসলাম ধর্ম যেভাবে আমাদেরকে গাইড করেছে বিষয়টা একটা ওয়াইড দৃষ্টিভঙ্গিতে জেনারেল দৃষ্টিভঙ্গিতে ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়েছে শুধু শীত বলে কথা নয় যে কোনো বিপদে যে কোনো মুসিবতে কোনো মানুষ যখন সংকটে পড়ে তার জন্য আরেকজন মানুষের করণীয় কী এটা যে কোনো বিপদ হোক যে কোনো সংকট হোক ইসলাম মূলত বিষয়গুলোকে সেভাবেই জেনারেলাইজ করেছে শীত এবং গরমের কষ্ট এটা তম মধ্যে একটা বিষয় মাত্র মনে করুন কেউ একজন রোড অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ একজন অভুক্ত আছে কেউ একজন পিপাসায় কাতর আছে কেউ একজন চিকিৎসাহীন অবস্থায় আছে কেউ মানে নিরন্ন জীবনযাপন করছে তো এই সকল ব্যাপার কেউ প্রাকৃতিক দুর্যোগে পড়েছে আপনার পানি বন্যা তারপরে ঝড় তুফান এই সকল বিষয় মিলে যে সকল বিপদ মুসিবত একজন মানুষকে টাচ করে এই সকল বিপদ মুসিবতে আরেকজন মানুষ যিনি বিপদ মুক্ত আছেন তার দায়িত্ব এবং কর্তব্যগুলো কী ইসলাম ধর্ম এই জায়গায় জেনারেলাইজ করেছে আমরা সে এভিডেন্সগুলো আস্তে আস্তে বলবো ইসলাম মৌলিক যে কাজটির দিকে বেশি গুরুত্ব দিয়েছে সেটা হলো সহযোগিতার মানসিকতা তৈরি করা একজন মানুষ যখন সহযোগী মানসিকতার হবেন তিনি মানুষকে সহযোগিতা করবেন জি এই সহযোগিতার মানসিকতা তৈরি করার জন্য মূলত ইসলাম মূল জায়গায় হাদিস ইসলাম কোরআন আমাদের একটু এই কথা বলেছে একেবারে সুস্পষ্টভাবে যে তোমরা ভালো কাজের মধ্যে একজন আর একজনের প্রতিযোগিতা করো তো এরকম যে ভালো কাজগুলো এগুলো তো নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে উৎসাহিত করে হ্যাঁ তাতাবনু বনু বিল্ল বিল এই আয়াতটি তোমরা নেক এবং তাকুয়ার উপর ভিত্তি করে একজন আরেকজনকে একজনকে সাহায্য করো এই যে মানসিকতার কথা বলছিলাম রসলে করিম সাল আলীউসাল্লাম বিভিন্ন প্রণোদনার কথা বলেছেন আখের জি যেই প্রণোদনাগুলো ঘোষণা করেছেন এ কারণে যাতে মানুষ সহযোগী মানসিকতা লালন করে মানে সহযোগিতার মানসিকতার বিপরীত আত্মকেন্দ্রিকতা তো আত্মকেন্দ্রিকতা এটা একেবারে ইসলামের শূন্যের কোটায় তার মানে ইসলামে সহযোগিতার মানসিকতাটা এটা শতভাগ অবারিত এই যে সহযোগিতার মানসিকতা তৈরি করার জন্য নবীজি যে প্রণোদনা ঘোষণা করেছেন যেমন লেখেরিমসলাম বলেছেন যে মা কান আল্লাহ কান আল্লাহ ফি আউনি মা কান ফি আউনি আখি একজন বান্দা মানুষ যখন আরেকজন মানুষের সহযোগিতায় থাকবে যতক্ষণ আল্লাপাক রব্বুল আলমিন তার সহযোগিতায় ততক্ষণ থাকবে এবং হাদিসা আর এক জায়গায় আসছে যে নাস রাইট এই যে এই জি কেন বললেন একজন মানুষ যখন মনে করেন ঘোষণা হলো যে আপনি যদি উইন করেন তাহলে আপনাকে তিন কোটি টাকার চেক দেওয়া হবে তো সে তো মানে জীবন মরণ হয়ে প্রাণপাত চেষ্টা করবে যে আমি কিভাবে এই অ্যাওয়ার্ডটা জিতে নিতে পারি এই যে অ্যাওয়ার্ড ঘোষণা করা প্রণোদনা দেয়া এটা মানুষকে সেই মানসিকতা তৈরি করার জন্য রসুল করিম সল্লুসাল্লাম মানব সেবা মানুষের বিপদে মুসিবতে এগিয়ে যাওয়া সাহায্য সহযোগিতা করার ব্যাপারে প্রথম যে বিষয়টি গুরুত্ব দিয়েছেন সেটা হলো মানুষের মধ্যে সেই মনুষ্যত্ব বোধ জাগ্রত করা আমি যখন একটা মেশিন তৈরি করে দেব বাস আমি চাবি দিলাম ওটা আমাকে সবসময় পানি দিয়ে দিল মোটর লাগিয়ে দিলাম এরকম সহযোগিতার একটা যে মেশিন তৈরি করে দেওয়া ভেতরের মধ্যে যাতে ওই যে মানুষটা অসুস্থ হয়ে পড়ে আছে মানসিকতা যদি থাকে মেশিনটা যদি থাকে আমি তাকে সহযোগিতা করব তার চিকিৎসার ব্যবস্থা করব একজন মানুষ শীতার্থ শীত কষ্ট পাচ্ছে আমি তাকে সুন্দর কম্বল জামা কাপড় দিয়ে দেবো মেশিনটা তৈরি করা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নাম সেটার প্রতি গুরুত্ব দিয়েছে মনুষ্যবোধ এবং মানবিকতার এই টপিকটা নিয়ে আমি আমরা আপনার কাছে আরও বিস্তারিত শুনবো আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে সুপ্রিয় দর্শক যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি সুপ্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজি টিভির পর্দায় জমাবাড়ির নিয়মিত আয়োজন পিএচি ইসলামের কথায় আমাদের আজকের বিষয়বস্তু শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আমাদের করণীয় এবং এই টপিক নিয়ে চমৎকার আলোচনা করছিলেন মোহতারাম আলোচক হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক মোহতারাম বিরতির আগে মনুষ্যবোধ এবং মানবিকতা নিয়ে বলছিলেন এটা নিয়ে আরেকটু বিস্তারিত আপনার কাছে শুনতে চাই হ্যাঁ এই মানসিকতাটা তৈরি করার জন্য রসুল করিম কেরিম মূল জায়গায় ফোকাস করেছেন যেমন ধরুন সহি মুসলিম বখারির বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে নবীজি বলেছেন আল মুসলিম আখুল মুসলিম জি এবং কোরআনে কেরিমি বলেছে ইনাম আল মিনুনে এখোয়া কেন বললেন যে মোমিনগণ পরস্পর ভাই এবং বলেছেন এক মুসলিম আরেকজন মুসলিমের ভাই কেন বললেন বললেন এই কারণে যাতে ভাই হিসাবে সে তার করণীয়টা বুঝে এবং আদায় করে এবং অন্য হাদিসে তো এটাও আল্লাহ রসুল বলেছেন যে একজন মোমেন্ট ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ তার অপর ভাইয়ের জন্য সে ওই জিনিসটা পছন্দ না করবে যেটা সে নিজের জন্য পছন্দ করে এই একই জিনিস অর্থাৎ মেশিনটা তৈরি করার জন্য লাউমিন আহাদুকুম হাত্তা ইহিবালী একই হিমা বলে নাফসি তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে অপরের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য করে জি এই যে এটা কেন বললেন এটা বলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস যে নবীজি আমাদেরকে আমাদের বিবেকবোধ জাগ্রত করার চেষ্টা করেছেন এখানে বিবেদ বিবেক বোধটাকে জাগিয়ে তোলা যে একজন মানুষ রাতে এই শীতে কন কোনো শীতের মধ্যে রাস্তার পাশে টুকটুক টুকটুক করে কাঁপছে আমি দেখছি দেখেছি তো এই হাদিসে আমাকে কী স্মরণ করে দিচ্ছে যে তুমি একটু কল্পনা করো যে ওই জায়গায় তুমি আর তোমার জায়গায় সে তখন আমার যে মানসিকতাটা এবং আমার যে বিবেক বোধটা আমাকে যেই ডিরেকশন দেবে মূলত এই হাদিসের মূল শিক্ষা হলো এখানে যে রসুলেক ইমসলাম মূলত মানুষের এই বিবেকবোধ এই চেতনাবোধ জাগ্রত করার জন্যই মূলত এই প্রণোদনাগুলোর কথা বলেছেন এবং এই হাদিসটি যেটা বলতে চেয়েছিলাম নবীজি বলেছেন যে ওমান ক্যান আফি যেতে আখিহ ক্যান আল্লাহ হা হাজাতহি যেই ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করার জন্য যাবে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেবেন সু ওই ব্যক্তিটার কি প্রয়োজন তার একটা ভালো কম্বল প্রয়োজন তা আমি তার প্রয়োজনটা মিটিয়ে দিলাম নবীজি বলছেন আল্লাহ তোমার প্রয়োজনটা মিটিয়ে দেবে তোমার প্রয়োজন যে কম্বল হতে হবে তা কিন্তু না তোমার এনাদার নেসেসিটি আছে ওটা আল্লাহ জানেন বুঝেন আল্লাহ সেটা পূরণ করে দেবেন ওই ব্যক্তিটার কি প্রয়োজন তার বাচ্চার শীতের কাপড় প্রয়োজন বাচ্চা ছোট শিশু শির কাঁপছে তো আপনি তার ইয়েটা করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার যিনি করেছেন তার অভাবটা পূরণ করে দেবেন তো এই মুসলিমের আরেকটি হাদিস খুবই গুরুত্বপূর্ণ নবীজি বলেছেন যে কেয়ামতের দিন আল্লাহ তিন ব্যক্তিকে ডাকবেন ডেকে বলবেন যে আমি তো অসুস্থ ছিলাম তুমি আমার চিকিৎসা দাওনি আমি চিকিৎসা চেয়েছিলাম তোমার কাছে এবং বলবেন আমি ক্ষুদার্ত ছিলাম আরেকজনকে বলবেন আমি অন্ন চেয়েছিলাম তুমি আমাকে অন্ন দাওনি আরেকজনকে বলবেন আমি পিপাসার্থ ছিলাম আমি তোমার কাছে পানীয় চেয়েছিলাম তুমি আমাকে পানীয় দাওনি তিনজনই একই কথা বলবেন যে আল্লাহ তুমি রব্বুল আলমিন তুমি কিভাবে ক্ষুদার্ত হতে পারো তুমি কিভাবে অসুস্থ হতে পারো তুমি কিভাবে পিপাসার্থ হতে পারো তখন আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন এটা সাই মুসলিমের হাদিস বান্দা আমার এক বান্দা তোমার পাশে অসুস্থ ছিল চিকিৎসা চেয়েছে তুমি চিকিৎসা দাওনি যদি চিকিৎসা দিতে তাহলে তার কাছে তুমি আমাকে পেতে তাকে চিকিৎসা দেওয়া এটাই মূলত আমি তোমার কাছে চিকিৎসা চেয়েছিলাম তাকে অন্ন দেওয়া এটাই মূলত আমি অন্ন চেয়েছিলাম যদি দিতে তাহলে আজকে আমার কাছে পেতে সে পিপাসার ছিল পানি চেয়েছে তুমি দাওনি তার চাওয়াটা আমারই চাওয়া এই যে হাদিসটা কী বললেন পেয়ারা নবীরসুর করিম সাম অর্থাৎ সৃষ্টির সেবাই স্রষ্টার সান্নিধ্য লাভ একজন মানুষ যদি আল্লাহর সৃষ্টির সেবা করে সেই জন্য আউলি কেরাম যারা তারা একটা কথা সবসময় বলেন এবং এটা আসল কথা যে সৃষ্টির সেবার উপরে বড় কোনো ইবাদত নাই সৃষ্টির সেবা এটা একটা বড় ইবাদত আমরা নামাজ নিশ্চয়ই পড়ব রোজার নিশ্চয়ই রাখব এগুলো হলো আমাদের অপরিহার্য ডিউটি কিন্তু সারা দিনে নামাজ পড়তে আমার গড়ে এক ঘন্টা লাগবে পাঁচ সপ্তাহ নামাজ যদি আমরা হিসাব করি তো বাকি এই যে আরও যে তেইশ ঘন্টা আমার হাতে আছে আমি কি করব সেটা সৃষ্টির সেবার মানসিকতা রাখা এটা হলো আমাদের জন্য শ্রেষ্ঠতম এবং আল্লাহর সৃষ্টির উপর দয়া করলে আল্লাহ এতটাই খুশি হন একটা কুকুর পানি পান করিয়েছে একজন ব্যবিচারিণী নারী সাহি বুখারির হাদিসে নবীজি বলেছেন যে আল্লাহ এই কাজটি পছন্দ করে তার ব্যবিচারের সকল গুণা মাফ করে তাকে জান্নাতে দিয়েছেন কুকুর জি এখন এই যে শীতার্থ মানুষ আমি কুকুরের সাথে মানুষের তুলনা করছি না আমি বলছি আল্লাহর সৃষ্টি হিসাবে আল্লাহর সৃষ্টি হিসাবে মানুষ হলো আশরাফুল মাখল সকল সৃষ্টির সেরা মনুষ্য জাতি তো এই মানুষগুলো কষ্ট পাচ্ছে শীতে তাদের জন্য যদি আমার সামর্থ্যের মধ্যে আমি যদি তার এই কষ্টটা লাঘব করে দিতে পারি নবীজির হাদিস ওই হাদিসের পরের অংশ বলেছেন ওমান ফর্রাজ আন মুসলিমিন কোরবাতন ফর্রাজাল্লাহ আন কোরআম কোরবাত ইয়ামা কোনো ব্যক্তি কোনো মুসলমানের একটা বিপদ যদি দূর করে দেয় একটা কষ্ট লাঘব করে দিল দূর করে দিল তাহলে এর বিনিময়ে আল্লাহ কেয়ামতের দিনের বড় বড় যে বিপদ সেই বিপদগুলো থেকে বিপদ দূর করে দেবেন ওই প্রণোদনার কথা বলছি জি আখেরাতে বিশ্বাস করে যে মুসলিম এবং প্রত্যেক মুসলিমের আখেরাতে বিশ্বাস করা অপরিহার্য এটা ইমানের অন্তর্ভুক্ত সে যখন কল্পনা করবে বিশ্বাস করবে যে আখেরাতে বড় বড় বিপদ আছে সেই বিপদ থেকে মুক্তির জন্য আমার একটা উপায় দরকার উপায়টা বলে দিলেন তুমি আরেকজনের বিপদ এখানে মুক্ত করো আল্লাহ তোমার সেখান বিপদ দূর করতে পরকালীন যে উপকারিতা এই বিষয়টা নিয়ে আমরা আরো বিস্তারিত শুনবো আমাদের আরেকটা বিরতিতে যাবার সময় হয়েছে সুপ্রিয় দর্শক যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি ফিরে এলাম বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজে টিভির পর্দায় জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচ ইসলামের কথায় সুপ্রিয় দর্শক আলোচনা চলছিল শীতার্থ আত্ম মানবতার যে মানুষগুলো শীতার্থ মানুষ কষ্ট পাচ্ছে সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে আমাদের করণীয় এই টপিকটা নিয়ে এবং চমৎকার আলোচনা করছিলেন বিরতির আগে মোতারাম আলোচক হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক মুতারাম বিরতির আগে আপনি পরকালীন যেই উপকারিতা বা ফায়দা দান সৎকা এবং মানুষের পাশে দাঁড়াবার সেই বিষয়টা নিয়ে বলছিলেন জি রসুল করিম সল্লুসাল্লাম আখরাতের বিপদগুলো থেকে মুক্তি লাভের উপায় বলেছেন যে দুনিয়ায় মানুষের বিপদ দূর করে দেওয়া মানুষের বিপদ দূর করুন আল্লাহ আপনার আখরাতের বিপদ দূর করে দেবেন এক ব্যক্তি রসূলকে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ন বর্ণনা জিজ্ঞেস করলেন সে আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের মানুষ কে কে? নবীজি বললেন যে আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিন নাস অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি সে যে মানুষের বেশি উপকারী মানুষের উপকার বেশি করে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে একেবারেই লেসহীন ভাষায় নবীজি বলেছেন এবং বলেছেন ও আহাবুল আলা মুসলিম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষের কথা তো আমরা জানলাম সবচেয়ে প্রিয় কাজটা কি প্রিয় মানুষ প্রিয় আমল আল্লাহ কোন আমলটা বেশি পছন্দ করে বলেছেন সুরুরুন তুদ খেলু আলা মুসলিম কোনো মুসলমানের মুখে হাসি ফুটানো আল্লাহ তাকে আনন্দ দেয়া যে মানুষটা বিষণ্নতায় আছে কষ্টে আছে হাসি নাই তার আনন্দ নাই একেবারে নিরানন্দ নিরামিষ তার জীবন সেই মানুষটাকে আমি যদি ভালো একটা কম্বল একেবারে সাদামাটা মানে দেড় কেজি দুই কেজির কম্বলের কথা বলছি না যেটা সাধারণত আমরা দিয়ে থাকি শীতে কি দিয়েছি কম্বল দিয়েছি আর এটা কম্বল এটা চাদরও না যে কম্বল আমরা দিয়েছি ওটা শীতের জন্য কিছুই না কি করি আমরা নিজের জন্য দুবাই থেকে মোটা কম্বল নিয়ে আসি আর যখন আমরা গরিব মানুষটাকে দেই তখন আমরা পুরান ডাকা থেকে দুইশো গড়ে দুইশো টাকা দামের কম্বল দিচ্ছি এবং আমি পত্রিকায় বিজ্ঞপ্তি দিলাম টেলিভিশন চ্যানেল ডেকে কী করল প্রচার করলাম প্রচার করলাম যে আমি লক্ষাধিক কম্বল বিতরণ করেছি তো এই কম্বলটা মিনিমাম এতটুকু তো হতে হবে যতটুকু হলে একজন মানুষ শীত থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারে জি আমি দশ হাজার কম্বল থেকে আমি যদি পাঁচশো এক হাজার কম্বল দিই মানসম্মত দিই এটা হবে আমার জন্য কার্যকর শুধু কম্বলের কথা নয় যে কোনো দানের কথা কোরআনে কেরিমের চতুর্থ পাড়ার প্রথম আয়াত আল্লাহ বলেছেন যে লুল বির রাহাতু মিম্মিবোন তুমি যেটা পছন্দ করবে ওটাই আল্লাহ রাস্তায় দিতে হবে তোমার পছন্দের জিনিসটা সেটাই আল্লাহ রাস্তায় দিতে হবে তো সে কারণেই নবীজি বলেছেন যে সুরুর তুদ খেলুহ আলা মুসলিম একজন মুসলমানকে আনন্দ দেয়া তার মুখে হাসি ফোটানো এই কাজটা আল্লাহ পছন্দ করে। অথবা আও তাকসিফা আনহু করবাতান অথবা তার কাছ থেকে কোনো সংকট দূরীভূত করে দেয়া আল্লাহ পছন্দ করেন অথবা আও তাকদি আনহু দাইনান অথবা তার কোনো ঋণ আদায় করে দেওয়া তার পক্ষ থেকে আল্লাহ পছন্দ করেন আও আনহুজু আন সে অভুক্ত আছে তার এই কি বলে ক্ষুদা করার ব্যবস্থা করে দেয় আল্লাহ পছন্দ করেন তারপরে কি বলেছেন ওয়ালা মিন ইয়া মিনিফা ফিহাদ আল মসজিদ আল মদিনা শাহরান বলছেন একজন মানুষ একটা প্রয়োজনের মধ্যে আছে তার একটা জিনিস প্রয়োজন সেই প্রয়োজনটা পূরণ করার জন্য আমি তার কাছে যাওয়াটা এই মসজিদের নববৃথি এক মাস এতেকাফ করা থেকেও আমার কাছে অনেক বেশি সেরা অনেক বেশি ফজিলতের মর্যাদার সুবহানাল্লাহ। এক মাস এতেকাফ করা এটাতে যতটা গুরুত্ব আছে এর চেয়ে অনেক বেশি গুরুত্ব হলো একজন ভাইয়ের প্রয়োজন মেটাতে এগিয়ে যাওয়া তার সহযোগিতা এগিয়ে যাওয়া কি মানসিকতাটা তৈরি করার জন্য পেয়ারা নবীর করিমস ইসলাম এদিকে আমাদের মনোযোগ আকৃষ্ট করেছেন এই হলো আমাদের ধর্ম ইসলাম ওয়ামা আখিহি ফি হাই যথিন হত্যা ইউসফ কদমাহু ইয়ামা কদমা আখদা বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে তার অস্থির অবস্থায় তাকে যদি কোনোভাবে স্থিরতা দেয় প্রেয়ামতের দিন যেদিন মানুষের কদম পিছলে যাবে আল্লাহ সেদিন সেই ব্যক্তিকে তার অবস্থানে অটল এবং অবিচল রাখবেন অর্থাৎ বিপদ মুক্ত রাখবেন জি এই যে হাদিসটি আমি উল্লেখ করলাম এটা হাসান পর্যায়ের একটা হাদিস অথেন্টিক আমরা কি বুঝলাম কি শিখলাম রসুল করিম সাল্লি ও বান্দার জন্য ওম্মতের জন্য এমন একটা সহযোগী মানসিকতার জাতি তৈরি করার যাবতীয় পথ্য দিয়েছেন যেখানে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে আরেকটি হাদিস তো খুব প্রসিদ্ধ হাদিস নবীজি বলেছেন খাইর উন্নাসে ময়ান নাস আমরা আমাদের বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন অ্যাওয়ার্ডের জন্য জরিফ হয় যে সেরা ব্যবসায়ীকে সেরা করদাতাকে যদি প্রশ্ন করা হয় শ্রেষ্ঠ মানুষকে হাদিসে নবীজি বলছেন যে শ্রেষ্ঠ মানুষ যদি বাছাই করা হয় তাহলে আল্লাহ এবং রসুরের দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে মানুষের উপকার করে বেশি শ্রেষ্ঠত্বের মানদণ্ড মানুষের উপকার ওই যে বলেছিলাম যে সুফিয়ে কেরাম আউলে কেরাম খেদমতের কথা বলেছেন খেদমতে খাল পেয়ারা নবী রসুল এ করিম সল্লাহ আলী ওসাল্লামার জীবনে আমরা মানব সেবার যে উদাহরণ দেখতে পাই এটা খুব বিরল এটা খুব বিরল মানুষের জন্য এভাবে দরদ দিয়ে দরদ বিলিয়ে দেয়া নবীজি থেকে পৃথিবীতে শ্রেষ্ঠ আর কেউ ছিলেন না মতাম নবী করিম সাল্লাহু আলিয়া সাল্লামের মানব সেবার যেই কাহিনী ঘটনা সেগুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা শুনবো আমাদের আরেকটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে সুপ্রিয় দর্শক যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায় সুপ্রিয় দর্শক বিরতির আগে আলোচনা চলছিল শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে আমাদের করণীয় এই টপিকের উপর এবং চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক আমরা চলে যাচ্ছি মোহতারাম আলোচকের কাছে মোহতারাম বিরতির আগে রসুলে পাক সাল্লা আলি সাল্লামের সিরাতের আলোকে কথা বলতে চাচ্ছিলেন আপনি সিরাতের মধ্যে মানব সেবার যে ঘটনা রকম এক দুটা ঘটনা আপনা আপনার কাছ থেকে শুনতে চায় আর পাশাপাশি এটা নিয়েও বলবেন যে আমাদের বর্তমান দেশে যে শীতার্ত পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের কোন কোন উপায়ে আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি এবং তাদের পাশে পাশে দাঁড়াতে আমাদের কি কী করণীয় কাদের এগিয়ে আসা দরকার দেখুন রসুলে করিম সাল্লিয়াম নবীজির ইহুদি একটা গোলাম ছিল সেবক ইহুদি তো একসময় কয়েকদিন সে অনুপস্থিত রসুলে করিম স্লাম জিজ্ঞেস করেছেন যে সে কোথায় কেউ একজন বললেন সে অসুস্থ রসুলের করিমসালাহসাল্লাম নিজে তাকে দেখার জন্য তার বাড়িতে চলে গেলেন তার বাসায় চলে গেলেন সেখানে গিয়ে তার পাশে বসলেন তাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে তার অবস্থা জিজ্ঞেস করলেন সে নবীজিকে দেখে সে তো বিশ্বাস করতে পারছে না যে নবীজি স্বয়ং আমাকে দেখতে চলে এসেছেন এই যে সেবা রসুল করিমসলামের জীবনে প্রতিটা ক্ষেত্রেই আমরা সেটা দেখতে পাই বুড়ির ঘটনার কথা আমরা সকলেই জানি নবীজি বুড়ি মাকে কীভাবে বোঝাটা এগিয়ে দিয়ে সহযোগিতা করেছেন জি তো মূল কথা হলো ইসলামী যে সেবার মানসিকতাটা এটা এতটা ওয়াইড যে এখানে ধর্ম বর্ণ সব একাকার হয়ে যায় ইসলামের চ্যারিটিটা একজন শীতার্থ মানুষ অন্য ধর্মের কষ্ট পাচ্ছে আমি কম্বল বিতরণ করছি সেক্ষেত্রে পার্থক্য করার সুযোগ আমার কাছে নাই রাইট তাকেও দিতে হবে আর যে প্রশ্নটি আপনি করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি দেখুন প্রথমত সহযোগিতার মানসিকতা আমার লাগবে এবং আমি কোথায় সহযোগিতা করবো কাদেরকে করব আমার কতটুকু সামর্থ্য আছে আমি প্রথমত আমার আত্মীয় স্বজন কেউ যদি এরকম কষ্টে এই পরিস্থিতিতে পড়ে থাকে আমরা তাদেরকে খুঁজে বের করব এটা রিকভারি করার পরে যদি আমরা এর পরে আমার নিজের প্রতিবেশী এবং প্রত্যেকে শহরে যারা থাকে তাদের কিন্তু একটা শেকড় আছে গ্রামে যার যতটুকু সামর্থ্য আছে কেউ হয়তো পাঁচটা পরিবারে দিতে পারবে সে পাঁচটাই দেউ আর কেউ পাঁচ হাজার পরিবারে দিতে পারবে সামর্থ্য আছে সে পাঁচ হাজার পরিবারে দেবে এবং সেই সামর্থ্য অনুসারে উজাড় করে দেয়া এটাই দায়িত্ব এবং কর্তব্য সে কারণে আর দেওয়ার ক্ষেত্রে আমরা যে মেসেজটুকু দিতে চাই মোটামুটি যেই বিষয়টা তার প্রয়োজন এবং এটা যাতে মানসম্মত যাতে হয় হজরত আবুজুর গেফারির দিয়াল্লাহ তাল বাড়িতে ওনার ছাত্র গিয়েছিলেন তাবরি গিয়ে দেখলেন যেই চাদর আবুজের গেফারির গায়ে একই চাদর তার গোলামের গায়ে তো আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন যে আবুজর আপনি দুইটা একটা একরকম কেন করলেন এটা একটু ভিন্নতা তৈরি করতেন তখন আবুজর গেফারির দিয়াল্লাহ তার একটা ঘটনা বলেছিলেন সেই ঘটনাটা সহি বুখারি শরীফে আছে হজরত আবুজোর গেফারি যে কোনো একজন কালো ব্যক্তিকে ইবনু সাউদা বলেছিলেন সাউদা মানে কালো মহিলার ছেলে কালো এই হাদিসের ব্যাখ্যায় অনেকেই লিখেছেন যেটা হজরত বেলালকে বলেছিলেন কেউ কেউ বলেছেন ইবনু সাউদা নবীজি সামনে ছিলেন নবীজি খুব শাঁসিয়ে দিলেন বললেন ইয়া আবাদার ইনাফিকে লিয়া তোমার ভিতরে কি আছে জাহিলীয়তা আছে একটু জাহিল যুগের কিছু আচরণ আছে মানুষকে এভাবে কি করা খাটো করে এস্টিমেট করা সাউদা বলা তখন নবীজি বলেছেন যে খাওয়া লুকুম জালা খাওয়ালুকুম তাহাতা তাহ তা এটা তো তোমাদেরই ভাই আল্লাহ তাদেরকে তোমাদের করায়ত্ত করে দিয়েছেন অতএব তোমরা যা খাবে তাদেরকেও তাই খেতে দাও তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়তে দাও এই যে শিক্ষাটুকু আবুজোর গেফারি পেলেন এই শিক্ষার আলোকে তিনি শেষ জীবনে রাবাজা জামক জায়গায় চলে গিয়েছেন আর রাবাজা সেখানে তিনি একাকি থাকতেন সিঙ্গেল পরিবার ওনার গোলাম থাকতেন ওনার সাথে তো একই কাপড় উনিও পরেছেন একই কাপড় গোলাম করে দিয়েছেন ছাত্রকে ওই ঘটনা বললেন যে সরি ওই হাদিসটা ইন ইন জাহেলিয়া এই হলো হাদিসের টেক্সট তুমি এমন একজন লোক যার মধ্যে জাহেলিয়ত রয়ে গেছে তো এখন এই যে নবীর শিক্ষা আমরা যখন শীতবস্ত্র বস্ত্র দেব সেই রমজান মাসে জাকাতের কাপড় দেব আমরা কি দেব দেব ওইটা যেটা আমি নিজের জন্য পছন্দ করব। আমার পরিবারের জন্য পছন্দ করব। আমরা যদি সেই কাপড়টা দেই তাহলে একে তো আমার চ্যারিটি হলো সে দান পেলো সাথে একটা ভালো জিনিস পেয়ে সে যে খুশি হবে সেই খুশিটা আরেকটাই বাদ যেটা একটু আগে আমি হাদিস থেকে বলেছি যে সুরুর তদু খিলুহ আলা কলবে মুসলিম একজন মুসলমানের কলবে অন্তরে হাসি ফুটানো আনন্দ দেয়া তাকে খুশি করা এটা আল্লাহর পছন্দের একটা আমল সে কারণে আমরা এই মেসেজটুকু দিতে চাই এই শীতে আসুন আমরা শহরে হোক গ্রামে হোক যেখানেই শীত হবে শীত তো এটা প্রতি বছরই আসে এটা এমন নয় যে বছর এসেছে আগামী বছর আসবে না তা কিন্তু নয় আবার এখন মনে করেন বা প্রবাহ নাই দুই দিন পরে প্রবাহ আসবে এটা আসতে পারে হতে হবে প্রতি বছরে হবে আমাদের এই কথাগুলো সব জন্য প্রযোজ্য আমরা তাদের পাশে দাঁড়াব ওই জিনিসটা নিয়ে যেটা মানসম্মত হয় এবং তাদের প্রয়োজন আবার সবার যে সব কিছু প্রয়োজন তা কিন্তু না একটা ঘরে বয়োবৃদ্ধ মানুষ আছে শিশু আছে আরেকটা ঘরে শিশু নাই যুবক আছে বয়োবৃদ্ধ মানুষ আছে সেটা হতে পারে আবার শুধু যে বস্ত্র কিন্তু নয় অনেক বস্তি এলাকায় মনে করো অনেক জায়গায় ঘর আছে কিন্তু ঘরের বেড়া ফুটা ওইদিকে শীত শিরশির করে আসছে তো সেক্ষেত্রে হয়তো তার কাপড় না দিয়ে তাকে টাকাও দিতে পারে যে একটা সংস্কার করেন ঘরটা ভালো করে বেড়া দেন যাতে আঁকিয়ে আসতে না পারে শীত ঢুকতে না পারে অর্থাৎ দেখতে হবে তার প্রয়োজনটা কি সেই প্রয়োজন অনুসারে তাকে সাহায্য সহযোগিতা করা এবং আমার যতটুকু তাওফিক আছে আমি ততটুকু উজাড় করে দেব প্রত্যেকে যদি এভাবে যদি সচেতন এবং ইয়ে উদ্যোগী হন তাহলে বাংলাদেশের শীতে কোনো মানুষ কষ্ট পাবে বলে আমার বিশ্বাস হয় না মানুষ এতটাই স্বাবলম্বী বাংলাদেশে শুধু মানসিকতা দরকার সে কারণেই মূলত আমরা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম রসুরেক রিম সল্লিয়াম সহযোগিতার মানসিকতা তৈরির জন্য টাচ করেছেন এই প্রণোদনাগুলো নবীজি ঘোষণা করেছেন মানুষ যাতে সহযোগী মানসিকতা সম্পন্ন হয়ে উঠে মানুষের পাশে দাঁড়ায় এবং মানুষকে সাহায্য সহযোগিতা করে এটাকে সর্বোচ্চ এবাদতের মর্যাদা দিয়েছেন ইসলাম ধর্মে রসলে করিম সাল্লিউসাল্লাম চমৎকার মোহতরাম খুব সুন্দরে বলেছেন আসলে এই শিক্ষাটাই আমাদের সবার নেওয়া দরকার সময় থাকলে আমরা আরো বিস্তারিত শুনতাম আপনার কাছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিও পক্ষ থেকে সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আজকের বিষয়বস্তু ছিল শীতার্থ মানুষের জন্য আমাদের করণীয় এবং চমৎকার করিয়ে আমাদের মহতারাম আলোচক বলেছেন আসলেই আমাদের ইসলাম এই কথাই বলে একজন মানুষ তার যখন বিপদ আপদে পড়বে একটা সংকটের মুহূর্তে পড়বে তখন তার পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের জন্য কর্তব্য এবং এটা আমাদের ইমানের বিষয়ের অন্তর্ভুক্ত যেখানে নবী করিম সল্লা ইসলাম নিজেই বলেছেন একজন মুমিন ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যেটা সে নিজের জন্যে পছন্দ করে সুতরাং আমাদের সেই মানুষগুলির পাশে দাঁড়ানো উচিত যে মানুষগুলো শীতের কারণে কষ্ট পাচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মানবতার খেতমত করার তৌফিক নাসিব করুন এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাত